সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সীমা বেগম, সিজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। সিজিএম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শিক্ষার্থী, দেখো তো এই ছবিটি তোমরা চিনতে পারো কিনা? হ্যাঁ, অবশ্যই সবাই চিনবে এবং জানে। তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতির পিতা। শিক্ষার্থীরা দেখো, আজ আমাদের জাতির পিতা দশম অধ্যায় 58 পৃষ্ঠার দশম অধ্যায় আমাদের জাতির পিতা। চলো আলোচনা করি। প্রথম অংশে থাকবে বঙ্গবন্ধুর শিক্ষা ও সংগ্রামী জীবন। বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে। বঙ্গবন্ধুর প্রাথমিক শিক্ষা শুরু হয় 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। দুই বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। এরপর কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। 1966 সালে পূর্ব বাংলার জনগণের জন্য ছয় দফা আন্দোলন শুরু করেন। এই ছয় দফা আন্দোলন ছিল জনগণের মুক্তি সনদ। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। যখন পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান একটা নির্বাচন হয় 1970 সালে, ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। বিপুল ভোটে জয়লাভ করার পরও পাকিস্তানের সরকার আওয়ামী লীগকে ক্ষমতা গ্রহণ করতে দেয়নি। তাদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভার মাধ্যমে স্বাধীনতার ডাক দেন। এরপর 25শে মার্চ রাত্রে পাকিস্তানি বাহিনী হামলা করে। 26শে মার্চ প্রথম পরে স্বাধীনতা ডাক দেন বঙ্গবন্ধু। 26শে মার্চে প্রথম পরে স্বাধীনতা ডাক দেন এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ডাকে সমগ্র বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় লাভ করি। আমরা কত সালে বিজয় লাভ করি? 1971 সালে 16ই ডিসেম্বর। দেখো, 1971 সালে 26শে মার্চ থেকে 1971 সালে 16ই ডিসেম্বর এর মধ্যে 9টা মাস বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করে এবং স্বাধীনতা লাভ করে। 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। কত তারিখে বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু? 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। 1975 সালে 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শহীদ হন। কিছু শত্রুদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে 1975 সালে 15ই আগস্ট সপরিবারে শহীদ হন। দেখো, 1960 পৃষ্ঠা এসু বলি, কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু 1920 সালে 17ই মার্চ গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কত বছর বয়সে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়? 7 বছর বয়সে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন? তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন? বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। কত সালে ছয় দফা পেশ করা হয়? 1966 সালে ছয় দফা পেশ করা হয়।
শিক্ষার্থীরা 61 পৃষ্ঠা দেখো এসো কথা এসো বলে এখানে দেখো আর পাঁচটি প্রশ্ন আছে প্রশ্নগুলো একটু উত্তর জেনে নি বাংলাদেশ কত বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ 1971 সালে 26 মার্চ স্বাধীনতা অর্জন করে মুক্তিযুদ্ধ কত মাস ধরে স্থায়ী হয়েছিল মুক্তিযুদ্ধ 9 মাস ধরে স্থায়ী হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোথায় বন্দী ছিলেন মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন বঙ্গবন্ধু কোন তারিখে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু 1972 সালের 10 ডিসেম্বর 1972 সালের 10 জানুয়ারি দেশে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন 1975 সালে কি হয়েছিল 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় শিক্ষার্থীরা এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ তোমরা বাড়িতে এগুলো শিক্ষার্থীরা এগুলো তোমাদের বাড়ির কাজ বাড়িতে তোমরা বসে বসে শিখবে এবং লিখবে অল্প কথা উত্তর দাও বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেন তোমাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া গ্রাম গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কোথায় ও কখন বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে এক জনসভায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানি বাহিনীকে পরাজিত করি কিভাবে বঙ্গবন্ধু শহীদ হন 1975 সালের 15 আগস্ট শত্রুদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন বড় প্রশ্ন আমরা একটু এই প্রশ্নগুলো দেখি এখানে দুইটা বড় প্রশ্ন আছে এই প্রশ্নগুলো একটু দেখে নিই আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে কী শিখতে পারি আমরা কেন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি এই দুটি প্রশ্ন তোমরা বাসায় বসে শিখবে এবং ভালো করে লিখবে তোমাদের বাড়ির কাজও দেওয়া হলো ওগুলো বাসায় বসে পড়বে এই সপ্তাহের জন্য তোমাদের এই পড়াগুলো রয়ে গেল অভিভাবকবৃন্দ আপনারা এদের প্রতি একটু খেয়াল রাখবেন ওরা যেন পড়াগুলো শেষ করতে পারে এই সপ্তাহের মধ্যে আশা করি আপনারা এদের ভালোভাবে যত্ন নেবেন এই আশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ